দর্শকক দিব ওলাইছো এক গুরুত্বপূর্ণ খবর। আজি নতুন এসওপি প্রকাশ পাব। কোভিড পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি আজি প্রকাশ করা হব নতুন এসওপি। এক গুরুত্বপূর্ণ খবর আমি এই মুহূর্তে জানাইছো ঈশা নিউজৰ দর্শকক। আজি রাজ্য প্রকাশ পাব নতুন এসওপি, আর নতুন এসওপিত বহু কেখন জিলালে আহিব পারে কঠোরতা, যেহেতু রাজ্যের বহু কেখন জিলাত বর্তমানেও উন্নত হওয়া নাই কোভিড পরিস্থিতি। আর কোভিড পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি বহু কেখন জিলালে আহিব পারে কঠোরতা। আন্তঃজিলা যাতায়াতের ক্ষেত্রতো পূর্বর নির্দেশনায় বাহাল থাকিব। যোরহাট গোলাঘাটত পূর্বর নীতি বাহাল রাখার সম্ভাবনায় প্রকট। গুৱাহাটী মহানগরীত সুরার হব পারে হোম ডেলিভারি। এবার নতুন এসওপিত আন এক ব্যতিক্রমী পদক্ষেপ বলে কব লাগবে, সুরার হোম ডেলিভারি হব এবার গুৱাহাটী মহানগরীত। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণ হওয়া প্রান্ত ক্রমে হব আনলক। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণ হওয়া জেলাত বিয়লি 4 বজার পরে হব কারফিউ। এক গুরুত্বপূর্ণ খবর আমি এই মুহূর্তে জানাইছো ঈশা নিউজৰ দর্শকক, যেহেতু বর্তমানেও বলে কব লাগবে বর্তমানেও রাজ্যের কোভিড পরিস্থিতি উন্নত হওয়া নাই। রাজ্যের কিছু কিছু জেলাত বর্তমানেও কোভিড পরিস্থিতিয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। কিছু সময় পূর্বে আমি জানাইছো যে কামরূপ মেট্রোতো এটা কোভিডর ভয়াবহ রূপ, 258 জন লোক আক্রান্ত হয়েছে কোভিডর। তারপিছতে আছে গোলাঘাট, গোলাঘাটতো 200 ঘরতে আছে কোভিডর সংখ্যা, কোভিডত আক্রান্ত লোকের সংখ্যা। আর কোভিড পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি আজি রাজ্যত প্রকাশ পাব নতুন এসওপি প্রকাশ পাব। আর নতুন এসওপিত বহু কেখন জেলালে আহিব পারে কঠোরতা, যেহেতু বর্তমানে গোলাঘাট, শোণিতপুর, যোরহাট পুনের দুদিনের লকডাউন বৃদ্ধি করা আছে। কিছু কিছু জেলাত কোভিডর পরিস্থিতি যথেষ্ট ভয়াবহ বলে কব লাগবে। আর নতুন এসওপিত এটা বহু কেখন জেলালে কঠোরতা আহিব পারে, প্রশাসন আর অধিক কঠোর হব পারে সেই জেলা সমূহ। আর যেহেতু পূর্বেও আন্তঃজিলা যাতায়াত বন্ধ আছিল, আর এবার এসওপিটো পূর্বর নির্দেশনায় বাহাল থাকার সম্ভাবনা আছে। আন্তঃজিলা যাতায়াত পূর্বর বন্ধ থাকার সম্ভাবনা আছে নতুন এসওপিটো। আর যোরহাট গোলাঘাটত পূর্বর নীতি বাহাল রাখার সম্ভাবনায় আছে, কারণ যোরহাট গোলাঘাটত বর্তমানেও পরিস্থিতি ভয়াবহ। যোরহাটত পুনের দুদিনের লকডাউন বৃদ্ধি করা হয়েছে। গুৱাহাটী মহানগরীত এইবার কিন্তু এক ব্যতিক্রমী নীতি বলে কব লাগবে, নতুন এসওপিত প্রকাশ পাইছে এক ব্যতিক্রমী পদক্ষেপ। সুরার হোম ডেলিভারি হব পারে এবার গুৱাহাটী মহানগরীত। আর গুৱাহাটী মহানগরীত আপনি ঘরতে বহি পাব এতিয়া সুরা। গুৱাহাটী মহানগরীত সুরার হব পারে হোম ডেলিভারি। আর কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণ হওয়া প্রান্ত ক্রমে হব আনলক। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণ হওয়া জেলাত বিয়লি 4 বজার পরে হব পারে কারফিউ, কিন্তু ব্যতিক্রম হব। কোভিড পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি বেলেগ বেলেগ জেলাত বেলেগ বেলেগ নীতি নির্দেশনা জারি করা হব। যেসমূহ জেলাত কোভিড পরিস্থিতি বর্তমানেও ভয়াবহ, সেই সমূহ জেলাত পূর্বর নির্দেশনায় বাহাল থাকিব, অর্থাৎ অধিক কঠোর হব প্রশাসন। কিন্তু আন্তঃজিলা যাতায়াতের ক্ষেত্রে পূর্বর নির্দেশনায় বাহাল থাকার সম্ভাবনা আছে। যোরহাট গোলাঘাটত পূর্বর নীতিয়ে বাহাল রাখার সম্ভাবনা আছে। গুৱাহাটী মহানগরীর ক্ষেত্রে কি সিদ্ধান্ত লব সেয়া হব লক্ষণীয়, কারণ গুৱাহাটী মহানগরীতে এটা বৃদ্ধি পাইছে কোভিডর সংক্রমণ। বিগত 24 ঘণ্টাত কামরূপ মেট্রত কোভিডত আক্রান্তর সংখ্যা 258 জন। আর রাজ্যের ভিতর সর্বাধিক কামরূপ মেট্রত 258 জন লোক আক্রান্ত হয়েছে। তারপিছতে আছে গোলাঘাট, শোণিতপুর আছে। গতি কামরূপ মেট্রোর ক্ষেত্রে এবার কি সিদ্ধান্ত লয় সেয়া হব লক্ষণীয়। আর কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণ হওয়া জেলাত কিন্তু বিয়লি 4 বজার পরে হব কারফিউ। এক গুরুত্বপূর্ণ খবর আমি এই মুহূর্তে জানাইছো ঈশা নিউজৰ দর্শকক। রাজ্য আজি প্রকাশ পাব নতুন এসওপি প্রকাশ পাব। আর কোভিড পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি যেহেতু নতুন নতুন নীতি নির্দেশনা জারি করে আছে, নতুন নতুন এসওপি ঘোষণা করে আছে সরকারে, আর আজি পুনের কোভিড পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি নতুন এসওপি প্রকাশ করব। আর নতুন এসওপিত বহু কেখন জেলালে আহিব পারে কঠোরতা। আন্তঃজিলা যাতায়াতের ক্ষেত্রে পূর্বর নির্দেশনায় বাহাল থাকিব। যোরহাট গোলাঘাটত পূর্বর নীতি বাহাল রাখার সম্ভাবনা আছে। কিন্তু সকলকৈ গুরুত্বপূর্ণ খবর এক ব্যতিক্রমী পদক্ষেপ বলে কব লাগবে, গুৱাহাটী মহানগরীত সুরার হব পারে হোম ডেলিভারি। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণ হওয়া প্রান্ত ক্রমে হব পারে আনলক। আর কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণ হওয়া জেলাত বিয়লি 4 বজার পরে হব কারফিউ। আর পরবর্তী সময়ত আমি ঈশা নিউজৰ দর্শকক জানাই যাম নতুন এসওপিত কি কি প্রকাশ পাওয়ার সম্ভাবনা আছে বা কি প্রকাশ পাওয়া।